এই চারের দাগের কোশ্চেনটিতে এই পি ভার্সেস ভি গ্রাফটি দেওয়া আছে, এখান থেকে এই তিনটি গ্রাফের মধ্যে যে ইন্টারনাল এনার্জি আছে বা অভ্যন্তরীণ শক্তি আছে তাদের মধ্যে তুলনা করতে বলেছে। তাহলে প্রথম যে গ্রাফটি আছে, এক নম্বর গ্রাফ, সেটিতে বলা আছে এক্ষেত্রে কি না, এই গ্রাফটিতে পিটা কনস্ট্যান্ট আছে আর ভিটা হচ্ছে পরিবর্তনশীল। তাহলে এক্ষেত্রে কি না, এটা পি হচ্ছে কনস্ট্যান্ট। পি কনস্ট্যান্ট হলে এটা কি ধরনের প্রসেস, না আইসোবারিক প্রসেস। আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে আমরা যদি ডেল্টা ইউ বার করতে চাই তাহলে ডি কিউ সমান কি, আমরা জানি ডি কিউ সমান হচ্ছে ডি ইউ প্লাস পি ডিভি, বা এটাকে ডি ডাব্লিউ লিখতে পারি, পি ডিভি। তাহলে ইন্টারনাল এনার্জি ডি ইউ সমান কত হবে, ডি কিউ মাইনাস পি ডিভি। এক্ষেত্রে আমরা যদি বলি ঠিক আছে এই ডি ইউ এর ভ্যালুটা কত বেড়ায়, না আইসোবারিক প্রসেস হোক বা যাই হোক, এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি সিভি ডিটি, এটা সমান সিভি ডিটি। এখন যেহেতু এটার প্রেসার কনস্ট্যান্ট কিন্তু ভলিউম কি হচ্ছে, ক্রমশ ইনক্রিজ হচ্ছে, ডান দিকে যাচ্ছে মানে ভলিউম বাড়ছে। ভলিউম বাড়লে কি হবে, না ভি ভ্যারাইজেস আমরা বলতে পারি টি। সুতরাং ভি ইনক্রিজ করলে কি হবে, টিও ইনক্রিজ করবে, তার মানে কি ডেল্টা টি বা ডিটি কি পজিটিভ। সুতরাং আমরা বলতে পারি প্রথমটার ক্ষেত্রে ডি ইউ ওয়ান এটাও কি হবে, পজিটিভ হবে। দ্বিতীয় ক্ষেত্রে কি করা আছে, না দ্বিতীয় কেসটা যেটা বলা আছে সেটা হচ্ছে একটা আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল বা সমোষ্ণ হলে কি হবে, সমোষ্ণ পদ্ধতিতে আমরা জানি কি হয়, না ডিটি সমান জিরো হয়। ডিটি সমান যদি জিরো হয় তাহলে ডি ইউ ও কি হবে, জিরো হবে। তিন নম্বর কেসটাই বলা আছে, তিন নম্বরের ক্ষেত্রে এটা হচ্ছে একটা রুদ্ধতাপ পদ্ধতি। তাহলে রুদ্ধতাপ পদ্ধতির ক্ষেত্রে আমরা কি বলতে পারি, ডিকিউ সমান জিরো। ডিকিউ সমান যদি জিরো হয় তাহলে এই সমীকরণটা থেকেই বলতে পারবো ডিউ সমান মাইনাস পি ডিভি। এক্ষেত্রেও কি হচ্ছে, ভলিউম বাড়ছে, প্রেসারও চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে মাইনাস পি ডিভি না বলে এটাকে আমরা সিম্পল ইন্টিগ্রেশন ওভার পি ডিভি বলতে পারি, টোটাল যদি ইউটা বার করতে চাই, ইউ এর পরিবর্তনটা। যাই হোক, এক্ষেত্রে কি বেড়াচ্ছে, না নেগেটিভ বেড়াচ্ছে, তার মানে এক্ষেত্রে আমরা বলতে পারি এই পদ্ধতিতে অভ্যন্তরীণ শক্তি কি হবে, নেগেটিভ ভাবে পরিবর্তন হবে। প্রথমটা পজিটিভ, তারপর একটা কত জিরো বেড়াচ্ছে, তারপর একটা নেগেটিভ বেড়াচ্ছে। সুতরাং এক্ষেত্রে আমরা বলতে পারি ডি ইউ ওয়ান সব থেকে বড়, তারপর হচ্ছে ডি ইউ টু যেটা জিরো, আর ডি ইউ থ্রি হচ্ছে নেগেটিভ। সুতরাং এক্ষেত্রে অপশন নাম্বার থ্রি হচ্ছে অ্যান্সার হবে, বা অপশন সরি অপশন নাম্বার ডি হচ্ছে এখানে অ্যান্সার হবে, যেটাই দেওয়া আছে ডেল্টা ইউ ওয়ান গ্রেটার দেন ডেল্টা ইউ টু গ্রেটার দেন ডেল্টা ইউ থ্রি।